জার্মান প্রতিনিধি রায়হান জিলানি মদিনা প্রতিনিধি মুসা আব্দুল জলিল প্রবাসের সংবাদ জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ জার্মানির কোলন শহরে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট ইম ফেক প্রতিষ্ঠানের কর্ণধার মোশাররফ হোসেন সাথে নিয়ে রেস্টুরেন্ট উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ডয় বাংলা বিভাগের প্রধান খালেদ মহিউদ্দিন এছাড়াও উপস্থিত ছিলেন শহরটিতে বসবাসরত বাংলাদেশিরা বাংলাদেশ ও উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসির মধ্যে অংশীদারিত্ব সংলাপ আয়োজনের উদ্দেশ্যে সৌদি আরবের রিয়াদে জিসিসি সচিবালয়ে অনুষ্ঠিত হয়েছে জ্যেষ্ঠ কর্মকর্তাদের প্রথম বৈঠক এতে বাংলাদেশ প্রতিনিধি দলের সভাপতিত্ব করেন পররাষ্ট্র সচিব مسوود بن مومن জিসিসি প্রতিনিধি দলের সভাপতিত্ব করেন জিসিসি সচিবালয়ের সহকারী মহাসচিব ড আব্দুল আজিজ আল ওয়াই শেখ এছাড়া বৈঠকে অংশ নেন জিসিসি সদস্য রাষ্ট্রগুলো থেকে আগত জ্যেষ্ঠ সমাজ সেবায় অনবদ্য ভূমিকা রাখায় জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি আব্দুল হাই মামুন সাধারণ সম্পাদক ও বাংলাদেশ কমিউনিটি কুয়েতের আহ্বায়ক মুরাদুল হক চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে জালালাবাদ অ্যাসোসিয়েশন ফরওয়ানিয়া আঞ্চলিক শাখা জালালাবাদ অ্যাসোসিয়েশন ফরওয়ানিয়া আঞ্চলিক শাখার আহ্বায়ক লোকমান জাহিদের সভাপতিত্বে সদস্য সচিব আলাল আহমেদ ও আহমেদ জুবেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেকান্দার আলী আশরাফ আলী ফেরদৌস আলিমুদ্দিন উদ্দিন শাহনওয়াজ নজরুল মনিরুজ্জামান শামসুল হক মোহাম্মদ ইসমাইল নাসির উদ্দিন হালওয়াদার সহ আরও অনেকে এ সময় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রবাসী সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন ইমতিয়াজ আহমেদ আর টিভি